وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম ছেলেকে নিয়ে হাত তুলেন আল্লাহর কাছে হে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহর তত্ত্বাবধানে আল্লাহর ঘর বানাইয়া বাবা ছেলে পয়গম্বর দুজন আল্লাহর কাছে দোয়া করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ আমরা তো ঘর বানাইলাম কাজ তো আমরা করেছি মালিক দয়া করে তুমি আমাদের এই কাজ এই খেদমত তুমি কবুল করে নাও আল্লাহু আকবার ওয়াশাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মহব্বতের সাথে সবাই আমরা দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دار العلوم ঢাকا পশ্চিম নবীন বাগ খিলগাঁও কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলের মহতরম সভাপতি দামাত বরকাতুল আলিয়া উপস্থিত হযরত উলামায়ে কেরাম সমবেত দ্বীনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মোবারক মজলিসে আসার বসার কোরআন ও সুন্নার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে সবাই উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ যারা কষ্ট করে এসেছেন এবং বসেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব সবাই একটু কাছাকাছি হয়ে বসে এদিকে যারা এই যে যুবকেরা মাশাআল্লাহ আর ওই যে পিছনের যে মুরব্বির গ্রুপটা এরারে আসলে আদর করে যদি সরায় দেওয়া যায় এটাই সবচেয়ে নিরাপদ কারণ এখানে থাকলে এক এই তোর সামনে আসতে বলি নাই ব্যাস দয়া করে সবাই আমার দিকে তাকান অন্য কোনো দিক না আপনারা এখানে যারা আছেন তারা একটু আমার দিকে তাকাইবেন মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন বলে আমি আশা করছি সবাই একটু বিনয়ের সাথে আবারও বলছি সবাই একটু আমার দিকে তাকায় থাকবেন এদিক ওদিক তাকায়েন না তাহলে মনোযোগ ঠিক থাকবে আর এদিক ওদিক তাকাইলে আর মনোযোগ ঠিক থাকবে না আজকের এই মোবারক মজলিসে আমাকে আপনাকে আসার বসার ক্ষমতা কে দিয়েছেন কত মানুষ মাইকের আওয়াজ শুনতেছে হ্যাঁ মাইকের আওয়াজ কত মানুষ শুনতেছে
তাদের পক্ষে এখনো এই মাহফিলে এসে হাজির হওয়ার বা এই মজলিসে আসার বসার সুযোগ এখনো হয় নাই মহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিলে কারো পক্ষে নেক কাজ করা সম্ভব হয় না আর একটু আস্তে বলেন ঠিক হ্যাঁ মাঝে মাঝে একটু কথা বলতে হবে আল্লাহ যদি কাউকে তৌফিক না দেন তাহলে ওই লোকের পক্ষে নেক কাজ করা সম্ভব হয় না এই জন্য পয়গম্বরগণ যারা সব সময় নেক কাজ করতেন সব সময় যারা নেক আমলের উপরে থাকতেন যেই পয়গম্বরগণ ঘুমাইলেও তাদের কলব আল্লাহর জিকিরে মশগুল থাকত সেই পয়গম্বরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين الله أماك أمر পিতামাতাকে যে নিয়ামত তুমি দান করেছো এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আমাকে দান করো পয়গম্বর হইয়া তিনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাকে নেক আমলের তৌফিক দাও তাহলে আমাদেরও তো আল্লাহর কাছে নেক আমলের জন্য তৌফিক কামনা করা উচিত কথা কন নেক আমল করতে পারবার জন্য আল্লাহর কাছে দোয়া এবারে যদি নেক আমল করতে পারি তাহলে কি করব আমরা তো সামান্য একটু নেক আমল করতে পারলে অনেক সময় খুব অহংকারী হয়ে যাই গর্ব করি আমি এটা করেছি আমি ওইটা করেছি আমি এটা করতেছি ওইটা করতেছি এরকম একটা ভাব আমার আপনার ভিতরে চলে আসে আমার ভাইয়েরা নেক আমল করতে পারলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা এবং আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দোয়া করা হ্যাঁ আমার কথা বুঝিননি আপনারা নাকি নেক আমল করবার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা করতে পারলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা এবং কবুল হওয়ার জন্য দোয়া করা হ্যাঁ দেখেন সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর পরে যেই নবীর মর্যাদা সেই নবী হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন ইব্রাহিম আমার ঘরটা পুনরায় নির্মাণ করো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় কাবা শরীফের উপরের যে কাঠামোটা ছিল কাঠামোটা নষ্ট হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইব্রাহিম তুমি এই ঘরটা পুনরায় নির্মাণ করো আমি আপনাদেরকে একটুখানি জিজ্ঞেস করব ইব্রাহিম আলাইহিস সালাম কি কাবা ঘর নির্মাণ করবেন না পুনর্নির্মাণ করবেন পুনরায় নির্মাণ করবেন তার মানে কাবা ঘর আগে থেকেই ছিল শুধু তা না এই পৃথিবীতে যখন কোনো ঘর বাড়ি ছিল না কিছুই ছিল না তখন সর্বপ্রথম আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এই কাবা ঘর নির্মাণ করেছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين এই পৃথিবীর সর্বপ্রথম ঘর যা মক্কায় অবস্থিত এই পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহু আকবার কর
এ মুসলমান সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে এটা থাকবার জন্য না ইবাদতের জন্য হ্যাঁ থাকার জন্য না ইবাদতের জন্য আমার আল্লাহ সর্বপ্রথম ওই জায়গাটা দিয়ে পৃথিবী বানানো শুরু করেছেন জমিনের সূচনা হয়েছে ওই জায়গা থেকে আর ওই জায়গায় আমার আল্লাহ সর্বপ্রথম ঘর বানায় দিয়েছেন ইবাদতের জন্য আমার আল্লাহ বুঝায় দিতে চান রে বান্দা বান্দি দুনিয়াতে পাঠাইতেছি তোদেরকে শুধু খাওয়ার জন্য না শুধু ঘুমানোর জন্য না বাড়ি গাড়ি প্রাসাদ বানানোর জন্য না আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় পাঠাইতে আসি আমার ইবাদত আর গোলামি করার জন্য এই জন্য আমার আল্লাহ প্রথমে ইবাদতের ঘর বানাইছেন ও মুসলমান ইন্না আউয়াল বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ঘর বড় বরকতপূর্ণ এবং জগতের সকল মানুষের জন্য হেদায়েত হুদাল লিল আলামিন পুরো জগতের জন্য হেদায়েতের কেন্দ্র আমার ভাইরা অতএব যেই ব্যক্তির জীবন মসজিদ কেন্দ্রিক হবে না যার জীবন মসজিদ কেন্দ্রিক হবে না ওই লোকের জীবন কোনোদিন বরকতময় হবে না আরো জোরে বরকতময় হবে না সম্পদের পাহাড় থাকবে কিন্তু ভিতরে শান্তি থাকবে না আজকে তো তাই হচ্ছে আজকে তো তাই হচ্ছে সম্পদের অভাব নাই টাকার অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই কিন্তু শান্তি কষ্ট হবে না তো কথা বুঝতে অসুবিধা হয় না তো আমি একেবারেই মাগরিবের নামাজের পরে এই সময়ে কোনো বড় হুজুর ওয়াজ করে না কথা বুঝেন নাই মাগরিবের পরে ছোট হুজুর ওয়াজ করে এই জন্য আমিও ছোট আর মাজমাও এখনো ছোট তবে ওয়াজ করতে করতে যদি একটু বড় হয় তাহলে পরবর্তী বড় বড় উলামায়ে কেরাম যেন এসে বড় মাজমাতে বয়ান করতে পারে অন্তত উদ্দুর খেদমত তো হবে হ্যাঁ আমরা শ্রোতারা মাগরিবের পরে আসরের পরে আসতে চাই না এই মনে করে যে এখন কোনো বড় হুজুর ওয়াজ করবে না ছোট ছোট আমার বেশি লাগবে না এটা জরুরি না তবে যতজন আছেন ততজন মনোযোগ সহকারে শুনতে হবে আমার সাথে আদান প্রদানে থাকতে হবে আর যদি মনে করেন যে না আপনি দাওয়াত দিয়ে আনছি যা বলবার আপনি একলা একলা বলেন তো এটাও আমি পারবো পারবো না তা না তখন আর আমি আপনারা এখানে আসেন না নাই এটাও দেখবার চিন্তা করব না চোখ বন্ধ করে ভিতরের একটা ক্যাসেট ছেড়ে দেবেন বুঝছেন না তো বাস অটো চলতে থাকবে আর কি তখন আপনারা আসেন না নাই এটাও আমার বেশি দেখার দরকার হবে না মহতারাম হাজিরিন তাহলে আমার মুসলমান আমার আপনার জীবন যাপন হতে হবে মসজিদ কেন্দ্রিক আমার আপনার দৈনিক পাঁচবার হাজিরা হবে মসজিদে মহতারাম হাজিরিন যদি আমাদের প্রত্যেকটা মুসলমানের পাঁচবারের হাজিরা হয় আল্লাহর ঘরে তাহলে ওই জীবন অবশ্যই বরকতপূর্ণ হবে আমার ভাইরা আমার বন্ধুরা আমাদের এই জীবন মসজিদের সাথে সম্পৃক্ত হয় না আমরা পাঁচবার মসজিদে হাজিরা দেই না যেই উদ্দেশ্যে আমাকে আপনাকে বানানো হয়েছে সেই উদ্দেশ্য আমরা পূরণ করছি না যার কারণে আমরা মুসলমান আজ সারা পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত হচ্ছে বলতে চাইছিলাম সাইয়েদেনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বললেন ইব্রাহিম আমার ঘর আবারও বলছি এই যে খানায় কাবা কার ঘর ওই ঘরের শাখা আমাদের যে মসজিদ গুলো সেগুলো কার ঘর আল্লাহর ঘর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়ে বলেন ইব্রাহিম আমার ঘরটা পুনরায় তুমি আবার নির্মাণ করো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ ঘরের তো উপরে দিয়ে কোনো কিছুই নাই ফাউন্ডেশন আমি কিভাবে পাব কোথায় খোঁজ করব গিয়ে কোন জায়গায় খোঁজ করলে পাব কোনো কিছুই তো জানা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম এটা নিয়ে তো তোমাদের তোমার চিন্তার বিষয় না টেনশন তো তোমার হওয়ার কথা না ঘর আমার নির্দেশ দিয়েছি আমি টেনশন তুমি করবা কেন বুঝতেছেন না ঘর কার নির্দেশ দিয়েছেন কে আল্লাহ বলছেন আমার ঘর বানাও ইব্রাহিম আমি বলছি ঘর বানানোর জন্য আমার ঘর বানাইবা তো টেনশন তোমার কেন টেনশন করতে হবে না জায়গা আমি
দেখায় দিতেছি তোমাকে জায়গা মতো পৌঁছে দিতেছি কো কিভাবে আল্লাহ কো উপরের দিকে তাকাও তিনি তাকাইলেন কো এক টুকরা মেঘমালা দেখা যায় বলে হ্যাঁ দেখা যায় কো এটা তোমার রাহবর এটা তোমার পথ প্রদর্শক এটা চলবে তুমিও চলবা এটা যেখানে গিয়ে দাঁড়াবে এই বরাবর সোজা নিচে কোপ দিলেই তুমি আমার ঘরের ফাউন্ডেশন পাইবা ভাই আল্লাহ চাইলে মেঘমালাকে দিয়েও আল্লাহ গন্তব্যে পৌঁছাইয়া দিতে পারেন কথা কয় না কেন আমার আল্লাহ চাইলে নামাজের মুসল্লা দিয়েও তো নদী পার করাইয়া দিতে পারেন আমার আল্লাহ চাইলে নদীর উপর দিয়ে যুদ্ধের ঘোড়া মুসলমানদেরকে দৌড়ানোর সুযোগ করে দিতে পারেন হে মুসলমান যুদ্ধের ঘোড়া মুসলমান নদীর উপর দিয়ে দৌড়াইছে নদীর উপর দিয়ে দৌড়াইছে ঘোড়ার পায়ের খোড়ার মধ্যেও এক ফোঁটা পানি লাগে নাই আল্লাহ পাক আমাদের সবাইকে তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করুন আচ্ছা শাহজালাল মুজাররদি আমানি নামাজের মুসল্লা বিছাইয়া নদী পার হয়েছে নামাজের একটা মুসল্লা এটা পানির মধ্যে যদি ফেলে দেন এটা কিছুক্ষণ পরেই ভিজে যাবে আর ভিজে আস্তে করে নিচে চলে যাবে নিচে চলে যাবে মহতারাম হাজিন আর ওই আল্লাহর বান্দা তার সাথী সঙ্গীদেরকে নিয়ে নামাজের মুসল্লায় বসে নদী পার হয়ে যাচ্ছেন নদী পার হয়ে যাচ্ছেন তার মানে হলো মালিক যদি চান তাহলে নামাজের মুসল্লাকেও মুসলমানের জন্য স্টিমার বা জাহাজ বানায় দিতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম ওই মেঘমালাকে অনুসরণ করে চলতে লাগলেন চলতে 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 এটা গিয়ে যখন দাঁড়াইছে কূপ দিবেন তো এবার ঘরের ফাউন্ডেশন আল্লাহর ঘরের ফাউন্ডেশন বের হয়ে এসেছে এবার ঘর নির্মাণ শুরু হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মিস্ত্রি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম হলেন যুগালি আপনারা বলেন হেল্পার নাকি ঢাকার মানুষ তো রাজধানীর মানুষ এই জন্য একটু ইংরেজি ভালো জানেন তাই আমরা আমাদের গ্রাম্য ভাষায় বলি যুগালি আপনারা বলেন হেল্পার ও মুসলমান একটু ভালো করে খেয়াল করেন এই কাজের হুকুম দিয়েছেন কে আল্লাহ আমার ভাইয়েরা এই কাজের হুকুম পেয়েছেন কে ইব্রাহিম খলিলুল্লাহ আর এই কাজের হেল্পার হলেন ইসমাঈল যাবিহুল্লাহ নির্মাণ হবে কি বাইতুল্লাহ আরে মিলান না কথাটা মিলান সুন্দর হবে হুকুম দিয়েছেন আল্লাহ হুকুম প্রাপ্ত হয়েছেন খলিলুল্লাহ আর ওনার সহযোগী হয়েছেন যাবিহুল্লাহ নির্মাণ হবে বাইতুল্লাহ আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার তিনি হয়ে গেলেন মিস্ত্রি রাজমিস্ত্রি হেল্পার হলেন যাবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম দূর থেকে পাথর এনে দেন আর আল্লাহর খলিল ওই পাথরগুলোকে দিয়ে গাঁথনি করেন চতুর্দিক ঘুরায়া ঘুরায়া ওয়াল উঁচু করতে আসেন আপনারা বলেন একটা ঘর একটা বিল্ডিং এর সাত লেভেল পর্যন্ত কি একটা না ওয়াল করে যাওয়া যায় নিশ্চয় না একসাথে যাওয়া যায় না মাঝখানে গিয়ে আবার কি বান্দা লাগে জানি মাসা লাগে না মাঝখানে গিয়ে মাসা লাগে কারণ এই নিচে দাঁড়াইয়া এত উপর পর্যন্ত যাওয়া যায় না মাসা লাগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিচে দাঁড়াইয়া যতটুকু উঁচা করতে পারেন ওয়াল এত উঁচা করেছেন তারপরে আরো উঁচা করা দরকার এবার তিনি আরেকটা পাথর এনে ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াল আরো উঁচা করলেন এবার তিনি বলেন আল্লাহ ওয়াল তো আরো উঁচা হওয়া দরকার কিন্তু আমার কাছে আর ব্যবস্থা নাই উঁচা করার ব্যবস্থা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর আমার ঘর বানাইবা আমি আল্লাহ নির্দেশ দিলাম তুমি কোনো কিছুর জন্য আটকাইবে না থামবে না সব ব্যবস্থা আমি আল্লাহ করে দেব হে ইব্রাহিম আমি আল্লাহ তোমার পায়ের নিচের পাথরটাকে তোমার জন্য আমি আল্লাহ কুদরতি লিফট সিঁড়ি বানাই দিলাম আল্লাহু আকবার কর আল্লাহু আকবার কর ও মুসলমান পাথর একটা যদি শূন্য জায়গায় খোলা জায়গায় রেখে দেন পাথরটা কি থাকবে না নিচে পড়ে যাবে
নিচে পড়ে যাবে এটাই তো স্বাভাবিক আমার ভাইয়েরা ওই পাথর কিন্তু পড়ে না পাথর পড়ে অত্যন্ত নীরব অত্যন্ত নিরাপদে নিচে নামায় দে আমার ভাইরা কোনো অসুবিধা হয় না আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর ঘর বানাইলেন একটু যদি বুঝে থাকেন আওয়াজ করে জবাব দিয়ে বলবেন কার হুকুমে বানাইছেন ও মুসলমান কি বানাইছেন আল্লাহর ঘর বানাইছেন বাইতুল্লাহ কে বানাইছেন ইব্রাহিম খলিলুল্লাহ জিয়াল পারবা জুগা লিখেছিলেন ইসমাইল যাবিহুল্লাহ আমার বন্ধুরা দুইজন পয়গম্বর বাবা এবং ছেলে দুজন পয়গম্বর আল্লাহর নির্দেশে আল্লাহর তত্ত্বাবধানে আল্লাহর সরাসরি সাহায্য প্রাপ্তির মাধ্যমে আল্লাহর ঘর বানাইলেন এর চেয়ে ভালো কাজ এর চেয়ে নেক কাজ তো আর কিছুই হতে পারে না এর চেয়ে উন্নত মানের নেক আমল আর হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর ঘর বানাইয়া একটু সামান্য পরিমাণ কোনো অহংকারের কোনো নমুনা নাই কোনো ভাবসাব নাই বরঞ্চ দুজন মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহু আকবার করেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইলেন ছেলে ইসমাইল আলাইহিস সালাম হেল্পার হয়েছিলেন আল্লাহর ঘর নির্মাণ করার পরে ও মুসলমান ছেলে বাবা এবং ছেলে মিলে আল্লাহর কাছে দোয়া করেন রব্বে করিম তাদের দোয়াগুলো কোরআনে আয়াত আকারে নাজিল করে দিয়েছেন ওয়াইয়া ক্বালা ইব্রাহিম ওয়াইয ইরফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছেলেকে নিয়ে হাত তুলেন আল্লাহর কাছে হে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহর তত্ত্বাবধানে আল্লাহর ঘর বানাইয়া বাবা ছেলে পয়গম্বর দুজন আল্লাহর কাছে দোয়া করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ আমরা তো ঘর বানাইলাম কাজ তো আমরা করেছি ও মালিক দয়া করে তুমি আমাদের এই কাজ এই খেদমত তুমি কবুল করে নাও আল্লাহু আকবার ও ভাইরা এত বড় কাজ করলেন এত নেক বড় নেক আমল করলেন তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন মালিক আমাদের এই কাজটা তুমি কবুল করে নাও এতে করে বোঝা যায় নেক আমল করতে পারলে অহংকারী হওয়ার কোনো সুযোগ বলেন 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 সুযোগ নাই প্রথমত আমি বলছিলাম নেক আমল করার জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব তৌফিক কামনা করব নেক আমল করতে পারলে অহংকারী না হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কবুলের জন্য দোয়া করব কথা ঠিক কিনা মহতারাম হাজিরিন তাহলে আল্লাহ আমাকে আপনাকে আজকের এই মাহফিলে এনে পৌঁছাইয়া দিয়েছেন এটা কি আল্লাহর দয়া না কয় না কয় না কয় না আল্লাহর দয়া না যদি দয়া হয়ে থাকে তাহলে আমার আপনার আল্লাহ চাইলে আমাকে আপনাকে অন্য কোনো জায়গায় বসায়া রাখতে পারতেন ঘরে বসায়া রাখতে পারতেন চার দোকানে বসায়া রাখতে পারতেন টেলিভিশনের সামনে বসায়া রাখতে পারতেন অসুস্থ বানায়া হাসপাতালের বেডে শোয়াইয়া রাখতে পারতেন আমার আল্লাহ দয়া করে এইগুলো না করে আমাকে আপনাকে বুজুর্গানে দিনদের সোহবতে এনে বসায়া দিয়েছেন বেজার না খুশি
তাহলে সবাই মিলে জবান খুলে আওয়াজ করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহতরম হাজির মাশাআল্লাহ মাশাআল্লাহ পাওয়ার আছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াতে বরকত দান করুন মহতরম হাজিরিন সময় কিন্তু খুব দ্রুত চলে যাবে এই জন্য সময়টাকে কাজে লাগাইতে হবে আমি আপনাদের খেদমতে আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 208 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি 208 এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে মুমিনগণ হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ তাহলে নিশ্চয় আল্লাহ আমাদেরকেই ডাক দিয়েছেন আমরা আমরা ঈমানদার না আলহামদুলিল্লাহ আমরা তো ঈমানদার তো আল্লাহ তো ডাক দিবেন ঈমানদার বলে তার মানে আল্লাহ আমাদেরকেই ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ উদখুলু ফিসসিলমি কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো মহতরম হাজিরিন আমি যদি আরেকটু শক্ত আকারে বলি আমার তো মনে হয় যেন এই বর্তমান এই সময়ের আমরা যে পৃথিবীতে 200 কোটি মুসলমান আমার আল্লাহ যেন এই মুহূর্তে আমাকে আপনাকেই ডাক দিয়ে বলছেন হে ঈমানদারেরা হে ঈমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ কর কারণ ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ না করার কারণে শুধুমাত্র নামের মুসলমান হয়ে থাকার কারণে আজকে তোদের চোখের সামনে তোরা 200 কোটি হওয়ার পরেও 80 লাখ ইহুদি বর্বর ইসরায়েল বাহিনী আজ ফিলিস্তিনের মুসলমানদেরকে পাইকারি ভাবে হত্যা করতেছে এইভাবে ঠিক বললে কি আর ঠিক হয় আর একটু জোরে কর আমার বন্ধুরা আমরা 200 কোটি মুসলমান 200 কোটি মুসলমান আজ 80 লাখ ইহুদির সামনে আমরা যেন জিম্মি হয়ে আছি আমি সেজন্য বলছি আমার আল্লাহ যেন একেবারেই আমাদেরকে ডেকে ডেকে বলছেন তোরা তো এই বিপদে পড়ছ ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কারণে বলে আমরা কি বের হয়ে গেছি বের হই নাই না হইলেও কিছু মানি আর কিছু মানি না আমরার অবস্থা হয়ে গেছে এমন আর কি এমন আমার আল্লাহ এই কথাও কোরআনের আরেক আয়াতে বলে দিয়েছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব আল্লাহ বলেন কিছু যদি মানো আর কিছু যদি মানো না যেমন আমরা কিছু মানি আর কিছু মানি না কয় না কয় না কয় না বর্তমান সময়ের মুসলমান আমরা কিছু মানি আর কিছু আল্লাহ বলে কেমনে মানি না আমি সব দেখাইতে পারবো না দেখাইতে গেলেও আপনাদের অনেকের বেশি কষ্ট হয়ে যাবে এই জন্য সব দেখাইতে পারবো না তবে কিছু 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 একটু হালকাভাবে আপনাদের সামনে তুলে ধরার দরকার মহতরম হাজিরিন পরিপূর্ণ মুসলমান হতে হলে নামাজ প্রতিদিন পাঁচ ওয়াক্ত পড়া লাগে কয় মাসে মাশাআল্লাহ হ্যাঁ খেয়াল করেন দেখেন আমি কিন্তু উল্টাপাল্টাও মাঝে মাঝে জিগাই এটা আবার যেন এরকম না হয়ে যায় কারণ একবার জিগাইছি দুজকে যাইতে কেকে রাজি তিনজনে হাত তুলছে যদি খেয়াল রাখতে হবে পরিপূর্ণ মুমিন যদি হওয়া লাগে নামাজ প্রতিদিন পড়া লাগে কয়বার আমরা অনেক মুসলমান আছি পড়ি সারা সপ্তাহে একবার এরকম মুসল্লি আছে আচ্ছা যাক আমি শুধু হালকা করে বলবো আমি আগেই বলছি খুব বেশি যদি চাপ দিয়ে বলি অনেকে কষ্ট পাইবেন এই জন্য আমি ওই কষ্টের জায়গায় যাব না শুধু একটু একটু করে টাচ করব তাহলে প্রতিদিন মুসলমান মুমিন পরিপূর্ণ হতে গেলে নামাজ পড়া লাগে পাঁচবার আমরা পড়ি সপ্তাহে অনেক মুসলমান আছি পড়ি একবার কিছু কিছু মুসলমান আছি পড়ি সারা বছরে দুইবার বুঝেননি আমার এগুলি বুঝেন মাশাআল্লাহ তো বুঝলে তো সারছে সারা বছরে দুইবার ও মুসলমান পুরা সপ্তাহে একবার কিছু কিছু মুসলমান আছে সারা বছরে পরি এক মাস কইতে পারেন এটা কোনটা কোন মাস
রমজান মাস অনেক মুসলমান এমন আছে রমজান মাস আসলে দেখবেন মাশাআল্লাহ একেবারে পুরা পাঁচ ওয়াক্ত নামাজি পুরা পাঁচ ওয়াক্ত নামাজি অনেকে আবার দাড়ি মুছো ঠিকঠাক মতো শেভ টেপ করে না যারা আগে করে ওনা রোজার মাস পরে ওমা বাপসি যে মোটামুটি বালি লম্বা হয়ে গেছে মনে হয় আর ফলাইবে না যেই সানুডে ঈদের আবার জায়গায় চলে যায় আপনাদেরকে শুধু এখানে রমজান মাসের নামাজি আর রোজাদারদের কথাই বা কি বলবো আরাফার মাঠে মুজদালিফাতে হজ করে হজের কাজ শেষ করে এবার 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 যখন মানে ইহরাম খুলবার সময় হয় তখন মাথার চুল কথা কয় না মাথার সাই চালাইতে হয় মাথার চুল ফালাইতে হয় এখন শরীয়তের বিধানে তো উমরা থেকে আপনি এহরাম থেকে বের হওয়ার জন্য মাথার চুল ফলাইবার কথা কিন্তু আল্লাহর রহমতে অনেক হাজি আছে মাথার সাথে তুতাওস আছে বুঝছেন না উনারা দেখেন আপনি এহরাম খুলবেন মাথা সাইছে এখন দেখা যায় এখান থেকে নামতে নামতে হায় অবাক হয়ে যাওয়া লাগে হজ করতে গিয়ে যেখানে গুনাহ মাফ করাইবার জন্য যেখানে আল্লাহ রাসূল বলছেন হাজি হজ করলে সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হাজি হজ করার পরে তেমন ভাবে নিষ্পাপ কিন্তু কিন্তু এখন যদি না থাকে তাহলে কাবা শরীফ তওয়াফ করবে সওয়াব হবে কাবা শরীফ তওয়াফ করবে সওয়াব হবে কিন্তু সাথে সাথে ইহান না থাকার কারণে অনবরত বিরতিহীন ভাবে আমলনামায় কবিরা গুনাহ লেখাও হইতে আছে কথা বুঝছেন না সওয়াব হইতে আছে সাথে কিও লেখা হইতেছে গুনাহও লেখা হইতেছে তার আমলনামা কখনোই গুনাহ মুক্ত থাকবে গুনাহ মুক্ত থাকবে না গুনাহে ভরে যাবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং আমলের তৌফিক দান করুন সবাই মহব্বতের সাথে বলি আমিন মহতারাম হাজিরিন তাহলে বলছিলাম পরিপূর্ণ মুমিন হতে হলে নামাজ লাগে দৈনিক পাঁচবার পরি সপ্তাহে একবার বছরে এক মাস বছরে দুইবার আর দাবি করার বেলায় দাবি করি আমরা মুসলমান আসেন যদি মুমিন হওয়া লাগে মুমিন যদি হওয়া লাগে তাহলে আপনাকে সুদ ছেড়ে দিতে হবে এই আওয়াজটা আর একটু জোরে করেন কি ছাড়তে হবে বলেন কি সুদ আর এখন আমাদের অবস্থা হলো সুদ ছাড়া আমরা কোনোভাবেই যেন চলতে পারি না আগে এক সময় সুদের সাথে সম্পৃক্ত ছিল পুরুষেরা এখন মহিলারাও কয় না কয় না আগে সুদের সাথে সম্পৃক্ত ছিল পুরুষেরা এখন মহিলারাও জড়িয়ে গেছে এবার বলেন আমরা পরিপূর্ণ মুমিন আছি তো কয় না এবার বলি একটু একটু শক্তটা বলি আর একটু শক্তটা বলি এখন হ্যাঁ বিশেষ করে ঢাকা শহরের জন্য পরিপূর্ণ মুমিন না পরিপূর্ণ মুমিন আমরা হতে পারি নাই পরিপূর্ণ মুমিন হতে হলে মুসলমান মহিলাদেরকে পর্দার ভিতরে থাকতে হয় হ্যাঁ কিসের ভিতরে এখন ভিতরে না বাহিরে কদ্দুর ভিতরে কদ্দুর বাইরে এই পার্সেন্টেজ আমরা ঠিক করে এটা আমি ঠিক করে দিলে অসুবিধা ও মুসলমান তাহলে একটু দেখেন একটু চিন্তা করে দেখেন আমার আল্লাহ তো আমি বলতে পারি যে একেবারে আমাদেরকেই যেন আরশে আজিম থেকে ডাকছেন আর কোরআনের এই আয়াত আমাদেরকেই শুনাইতে আছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা উদখুলু ফিসসিলমি কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আমার বন্ধুরা বর্তমান দুনিয়ায় আমরা কিছু মানি আর কিছু মানি না রব্বে কারিম বলেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ কিছু যদি মানো আর কিছু যদি মানো না তাহলে অবস্থা কি হবে ও বন্ধুরা ফামা জাযাউ মাইয়া ফালু যালিকা মিনকুম
إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب الله بولن كيچو جدي مانو آر كيچو جدي مانو نا دنيار جيبون لانچو نار عب مانو نا برو کال عب تما دير ٹھیکانا جهنم امار بھائرا امار باندورا آس کے امرا مسلمان را جدو بی پودیا پودیا سی شب گلور کارن حلو امرا پوری پورنو ایماندار ہوتے باری نا پوری پورنو مسلمان ہوتے باری نا دنيار جيبون امار خواه برو کال عب جهنم را گونه جلتا عب آر جدی امرا اللہ ریا ہوا نشانا دیئے پوری پورن روپے اسلامیر بھی ترے پروبیش کر دے باری امار اللہ رگوشنا وکانا حقا علینا نصر المومنین امام دار امی اللہ تم ادری کے شاید جو کرو او مسلمان حضر شاہ جلال مجرد یمانیر اللہ اکبر نواز ہے گرگو بندر دلان بینگے چرمار ہوئے گئے چلو امرا و جو دی پوری پورن امام دار ہوئی تو ایشو گھٹی مسلمان ایک بار اللہ اکبر بولتے باری امار بیشش ہوئے امار بیشش ہوئے جاروز راشتو ইজরায়েলের নাম ও নিশানা পৃথিবীর মানচিত্রে থাকবে না আসেন আমি যদি জানতাম তাহলে আমি মাগরিবের পরে এই ওয়াজের দাওয়াত রাখলাম না আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে কথা বলা কারণ আমি আমার নিজেকে লাইনের উপরে রাখতে গিয়া অনেক কষ্ট হইতেছে এই আওয়াজ এই দৌড়াদৌড়ি এই চিৎকারের আওয়াজের কারণে আমার ভাইরা সব কিছুর জন্য একটা সুন্দর পরিবেশ লাগে কি বলেন ঠিক না যে তারপর আমি চেষ্টা করছি কষ্ট হওয়ার পরেও আপনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন যারা এখানে বসেছেন সবাই একেবারে আমার দিকে তাকায় থাকবেন একটু কষ্ট হইলেও পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন তাহলে আল্লাহ কি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আসুন আজকে নিয়ত করি আমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ রাজি না সবাই তাহলে এক নাম্বার কাজ প্রথম কাজই তো করতে হবে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়তে হবে যাব মসজিদে যাব কয় না যাব তো মসজিদে যাব মসজিদে গেলে লস হয় না না লস হয় জোয়ানেরার মনে একটু লস হয় বুড়ারা কয়েন না আপনি আর কি কাম করবেন এখন তো মসজিদ ছাড়া আর যাইবেন কই কি কন ওই যে মুরব্বী এই যে মুরব্বী আপনি আর কই যাইবেন কোন জানেন আপনার আর যাইবার জায়গা কোথায় আপনি তো মসজিদে যাইতে হবে এই জন্য আমি বলি বেজার হইছেন নাকি আপনি বাবা আপনি আর আপনি এই বুড়া মানুষগুলো মসজিদ ছাড়া আর কোনো উপায় নাই আমি যুবকদেরকে জিজ্ঞেস করি আপনারা একটু বড় আওয়াজ করে জবাব দেন মসজিদে গেলে কি লস হয় যাবো তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি যে কোনো একজন ব্যক্তির সাথে যদি প্রতিদিন গিয়ে পাঁচবার দেখা হয় চিনেন না জানেন না কিন্তু ভাইয়ের সাথে প্রতিদিন আপনার কয়বার দেখা হয় পাঁচবার অটোমেটিক্যালি ওনার সাথে আপনার একটা সম্পর্ক হয়ে যাবে এটা একেবারে স্বাভাবিক আরে আমরা কয়েক মিনিটের জন্য কয়েক ঘন্টাও সব সময় হয় না কয়েক মিনিটের জন্য পাশের সিটে গাড়িতে যদি কোনো লোক পাই চেনা নাই জানা নাই কয়েক মিনিটের ভিতরেই সে যেন আমাদের একটু কাছাকাছি চলে আসে ভাইজান কোথায় বাড়ি যাবেন কোথায় কি উদ্দেশ্যে যাবেন কি উদ্দেশ্যে আসছেন এরকম কিছু কথাবার্তা বলতে বলতে দেখা যায় এমন একটুকু আন্তরিকতা হয়ে যায় নামার সময় দুইজন একসাথে নামে না দুই স্কানে নামবে তো যে আগে নামে যাও ঠিক আছে ভাইয়া আমি নামতেছি দোয়া করেন হ্যাঁ আবার দেখা হইতে পারে এটা তো আপনার সাথে যে তার সাথে দেখা হওয়ার কারণে তো একজন মানুষ মানুষের সাথে সাক্ষাৎ করলে কয়েকবার দেখা হইলে একটা আন্তরিকতা যদি সৃষ্টি হয় মহব্বত যদি সৃষ্টি হয় তো আমার আল্লাহর কাছে মায়া দয়া মহব্বত ভালোবাসা কম না বেশি আল্লাহর দয়াকে একশো ভাগ করে এক ভাগ সমস্ত মখলুকাতের মধ্যে বন্টন করে দিছেন নিরানব্বই ভাগ সবটা আল্লাহ নিজের কাছে জমা রাখছেন তাহলে এই এক ভাগরে কোটি কোটি ভাগ করে আমাকে আপনাকে দেওয়া হয়েছে এতে করেই আমার মা আমাকে কত আদর করে কত স্নেহ করে আপনার মা আপনাকে কত স্নেহ করে তাহলে এবার একটু চিন্তা করে দেখেন এককভাবে যে আল্লাহর কাছে নিরানব্বই ভাগ দয়া আছে ওই আল্লাহর মায়া মমতা মহব্বত কত বেশি কিতাবে লেখে হযরত নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম দোয়া করছিলেন না যে আল্লাহ প্লাবন দিয়ে সব শেষ করে দাও নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন মাত্র 40-42 জন মানুষ মুসলমান হইছে সাড়ে কন্যা কয় বছর
আচ্ছা 950 বছর বলতে 950 সেকেন্ড সময়ও লাগে না 950 বছর বলতে 950 সেকেন্ড সময়ও লাগে না কিন্তু 950 বছর একটু বাস্তবে মিলায়া দেখেন তো আল্লাহ আমরা বাংলাদেশ স্বাধীন হইছে 52 বছর তাহলে এবার চিন্তা করেন কবে দেশ স্বাধীন হইছে এই যে একেবারে যেটি গুড়াগাড়া ছিল ছোট হাফ প্যান্ট পরতো এটি এখন পুরাতালের মুরব্বি হয়ে গেছে কথা ঠিক না তাহলে এতে করে হইছে কি মাত্র 50 52 বছর তো এমন 17টা 50 জোড়া দিলে এনে 950 বছর হইতো এখন একটু চিন্তা করে দেখেন তো এই টাইমটা কত বছর কত বড় 950 বছর কালেমার দাওয়াত দিয়ে মাত্র মুসলমান হইছে 40 থেকে 42 জন নূহ আলাইহিস সালামকে আল্লাহ মাইরও কম খাইছি না লোকও কম দেখছি না একদলরে দাওয়াত দিছি এটি দুনিয়া থেকে গেছে গা এদের পরের জেনারেশনকে দাওয়াত দিছি এটিও চলে গেছে তার পরের জেনারেশনকে দাওয়াত দিলাম তারাও চলে গেছে আল্লাহ মাত্র 40-42 জন মুসলমান আর কত 950 বছর দিলাম ওয়াকালা নূহ রব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা ইন্নাক ইন তাযাহুম ইয়ুযিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা فاجرا كفارا الله ধ্বংস করে দাও একটা ঘর জমিনে রাখবে না আল্লাহ কো ঠিক আছে দোয়া কবুল করলাম আর রাখবো না তোমার বাঁচার জন্য তুমি ব্যবস্থা করো করলেন নূহ আলাইহিস সালাম ব্যবস্থা আল্লাহ করায়া দিলেন এবার সবাই রে বাকিগুলো যা আছে সব পানি দিয়া ডুবাইয়া দিছেন সব শেষ এবার নূহ আলাইহিস সালাম নামছেন নূহ আলাইহিস সালাম নামছেন আল্লাহ কয় নূহ আল্লাহ কি মাটি দিয়া পাতিল বানাও পাতিল তো নূহ আলাইহিস সালাম অনেকগুলো পাতিল বানাইলে বানানোর পরে আল্লাহ এবার কন ও নূহ এখন এই লাঠি লও হাতে কল্লা লইলাম এই পাতিলগুলো বাইরে বাইরে ভাঙবো নূহ আলাইহিস সালাম লাঠি নিছেন বাড়িও দিবেন তবে একটু ইতস্ততা একটু খানিকটা ইতস্ততা আল্লাহ তো এখানিকটাও বুঝেননি না বুঝেন এখন বুঝে কো পয়গম্বর এই লাঠি দিয়া এই ভারি পাতিলগুলো ভাঙতে দেরি কেন কো আল্লাহ বানাইলাম কষ্ট করে ভাঙবো কেন অযথা এই জন্য একটু মায়া লাগে আর কি আপনারা কি আমার কথাটা বুঝছে উনি ভাঙবেন না এমন না ভাঙবেন আল্লাহর হুকুম তো অবশ্যই তিনি পালন করবেন কিন্তু এরপরও একটু ইতস্তত হ্যাঁ হ্যাঁ নিজের হাতে না বানাইলাম একটু আগে এখন আবার ভাঙতাম কেন আল্লাহ কয় এ দেরি হইতেছে কেন আল্লাহ দেরি হইতেছে নিজের হাতে বানাইলাম এখন কি কারণে ভেঙে ফেলবো একটু মায়া লাগে আমার আল্লাহ কয় পয়গম্বর এই মাটির পাতিল কথা বলতে পারে না নড়াচড়াও করতে জানে না হাঁটা চলাও করতে পারে না তোমাকে একবার ডাকও দিতে পারে না তারপরেও তোমার হাতে বানানোর কারণে এখন আমি আল্লাহ নির্দেশ দিলে ভাঙতে তোমার ইতস্ততা মায়া লাগে তাহলে তুমি একটু চিন্তা করে দেখো তোমার দোয়ার কারণে আমি আল্লাহ কতগুলো মানুষ পানি দিয়ে ডুবাইয়া মারলাম আমি আল্লাহর কি পরিমাণ মায়া লাগছে আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কম না বেশি আস্তে কোন আস্তে কোন আস্তে কোন আমার আল্লাহর দয়া মায়া মহব্বত ভালোবাসা কম না বেশি তাই আসুন ও মুসলমান আমার আল্লাহ আমাকে আপনাকে ডাকেন আর বলেন উদখুলু ফিসিলমি কাফা হে ইমানদার বান্দা বান্দিরা এদিক আর ঘোরাফেরা করবে না এদিক সেদিক দৌড়াইবে না আয় আমার ইসলামের ছায়া তলে পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ কর পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ কর যদি করিস আমি আল্লাহ তোকে সাহায্য করব আল্লাহু আকবার কর একটু আওয়াজ করে একটু আওয়াজ করে জবাব দিয়ে বলবেন আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন দুনিয়ার আর কারো কোনো সাহায্যের দরকার
হে মুসলমান আল্লাহ যদি সাহায্য করেন দুনিয়ার কারো সাহায্যের কোনো প্রয়োজন নাই হোক সেটা হোক সেটা সামরিক সাহায্য হোক সেটা অর্থনৈতিক সাহায্য আজকে তো আমরা এই দুইটা জিনিসকেই বড় ভয় পাই ও ভাইরা উনি সামরিক শক্তির দিক দিয়ে বড় উপরে এই জন্য তাকে ভয় করা লাগে আবার অর্থনৈতিক স্যাংশন নীতি আদে এই জন্য আমাদের ভয় করা লাগে কয় না কয় না কয় না আল্লাহ এই স্যাংশন শব্দটা ইদানিং খুব জনপ্রিয় এটা মনে হয় এই দেশের মানুষ আজ থেকে 6 মাস আগেও মনে হয় জানতো না আর এখন কথায় কথায় স্যাংশন স্যাংশন আরে দেখি আমার বন্ধুরা আজকে আমরা ঈমানের দিক থেকে দুর্বল পরিপূর্ণরূপে মুসলমান না হওয়ার কারণে আমাদেরকে স্যাংশনের ভয় দেখানো হয় আমার বন্ধুরা আমি বলছি পরিপূর্ণ মুমিন যদি আমরা হতে পারি তাহলে দুনিয়ার কারো স্যাংশন বেনশনের কোনো ভয় আমাদেরকে করতে হবে না আমার ভাইরা নারায়ে তাকবীর যত বলিষ্ঠ আওয়াজে হয়েছে আল্লাহু আকবার ততটা বলিষ্ঠ আওয়াজে হয় নাই এই জন্য আপনাদেরকে আল্লাহু আকবারের ভলিউমটা আর একটু বাড়ায়া দিতে হবে রাজি না রাজি না রাজি না রাজি না রাজি সবাই যদি রাজি হয়ে থাকেন হাত তোলেন যারা যারা রাজি ডান হাত তোলেন ডান হাত মুট করেন এবার এবার রেডি হন এবার কও محترم حاضرین আমরা এই কথা বিশ্বাস করি সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে খাওয়ান দুনিয়ার কেউ স্যাংশন দিয়ে আমরা কি করবে কেউ কিছুই করতে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرِ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ বান্দা কল্পনা করতে পারে না এমন পদ্ধতিতে রিজিক দেওয়ার ক্ষমতা কার আছে আসেন দুনিয়ার কোন কোন শক্তি পরাশক্তি মহাশক্তির ভয় মুসলমানের কলবে থাকবে না যদি মুসলমান মুসলমান হইতে পারে এই আহ্বানই জানাইতে আছেন তাই না কোরআনের আয়াত নাজিল হয়েছে 1500 বছর আগে আচ্ছা আপনারা একটু মিলাম তো এখন আমাদের বর্তমান হালতের সাথে এই আয়াতের বেমিল না মিল আল্লাহ কথা বলেন বেমিল মনে হইতেছে আরে মিল কারণ আমরা ইসলামের ছায়া থেকে অনেক দূরে চলে গিয়েছি আমার আল্লাহ যেন এই মুহূর্তের মুসলমানদেরকে ডেকে ডেকে বলছেন উদখুলু ফিসসিলমি কাফা আমরা অনেক সময় যখন বাইরে একটু ঝড় বৃষ্টি অথবা কোনো বিপদ আপদের আশঙ্কা করি দেখি তখন আমরা আমাদের ছেলেমে আত্মীয় সঙ্গে আরে তাড়াতাড়ি ঘরে আ ঘরে আ নাকি আমি কথা বুঝাইতে পারছি না বারবার ডাকে ঘরে আহ্বান করি মহতারাম হাজরিন কেন আহ্বান করি এই মুহূর্তে বাহিরে বিপদ আছে তাড়াতাড়ি তুই ঘরের ভিতরে আ ঘরের ভিতরে আসলে নিরাপদে থাকবে আমার আল্লাহ যেন আমাদের এই বিপদ মুহূর্তে আমাদেরকে ডাকছেন এই এদিকে এদিকে তাড়াতাড়ি আয় আমার ইসলামের ভিতরে আয় ইসলামের ভিতরে আয় নিরাপদ হয়ে যাবে নিরাপদ হয়ে যাবে সাহায্য আমি আল্লাহ করব দুনিয়ার কোন পরাশক্তি তোদের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না ডাকেন তো আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আজকে আমরা দেখি বর্তমান সময়টাতে আমরা দেখছি একটু বড়দের সহানুভূতি হওয়ার জন্য কি যে চেষ্টা খালি দেখি আমেরিকানি আমার পক্ষে একটুখানি বলে এমনি খুশিতে বাবা কথা কয় না যদি দেখা যায় রাশিয়ার প্রেসিডেন্ট ওনার পক্ষে একটু বলছে তো উনি আবার খুশি যদি চায়নার প্রেসিডেন্ট একটু বলে ওরে বাপ রে বাপ তোর হুশ নাই আর
যদি ইন্ডিয়ার দাদা নরেন্দ্র মোদি কয় যে আমি আছি তা তো উপায় নাই আল্লাহ এই ইডেই তো মোটামুটি এগুলোই তো কিছুদিন যাবত আমরা দেশে দেখতে আসি হ্যাঁ আফসোস বড় আফসোস বড় আফসোস বড় আফসোস আরে ওলামায়ে কেরাম এখানে আসেন বুজুর্গানে দিন আপনারা একটু খেয়াল করেন কথাটা অত্যন্ত এত নিচের ক্লাসে না এটা অনেক উপরের ক্লাসে এই ক্লাসে পড়াইবার যোগ্যতাও আমার নাই আমার মনে হয় সবার এখানে পড়বারও যোগ্যতা নাই এরপরে কথাটা সামনে আইসা পড়ছে বইলে হয় যদি ঠিক জায়গা বুজুর্গের কাছ থেকে দোয়া নিয়া আপনারা রাসূলকে সালাই দিমু আর কি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বহুত বড় আল্লাহর ওয়ালি বড় তাবি আল্লাহর ওয়ালি একদিন রাস্তায় হাঁটে এক হাতে পানি আর এক হাতে আগুন এক হাতে পানি আর এক হাতে আগুন মেজাজটা বেশি ভালো দেখা যায় না তো জিজ্ঞাসা করেন হযরত এক হাতে আগুন আর এক হাতে পানি কেন কো পানি দিয়ে আল্লাহর জাহান্নাম নিভিয়ে দেব আর আগুন দিয়ে আল্লাহর জান্নাত জ্বালায়া দেব বলে কেন কো মানুষ শুধুমাত্র জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাইতে চায় আমার আল্লাহকে পাওয়ার জন্য কেউ ইবাদত করে না এই জন্য জান্নাতও রাখবো না জাহান্নামও রাখবো না মানুষ যেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য গোলামি করে এটা আমি মনে হয় এর চেয়ে বেশি বোঝানোটা আমার পক্ষে অনেকটা কঠিন এটা অনেক উপরের কথা এখন বলেন আল্লাহকে যদি কেউ পায় তাহলে তার কি দুজক আর থাকে কেউ যদি আল্লাহকে পায় তার কি জান্নাত পাওয়া বাকি থাকে তাহলে আমি যদি আল্লাহকে পাই তো আমার জান্নাতও পাওয়া হয় জাহান্নাম থেকেও বাঁচা হয় তাহলে আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পাইবার কথা কেন বলবো আমি তো একটা বললেই পারি আমি আমার আল্লাহকে চাই দেখেন তারা এত বড় উচ্চ মাকামের হওয়ার পরেও তাদের কোন চিন্তা ভাবনা আর আমরা মোটে নামাজও পড়ি না তারপরেও আমার আল্লাহ আমাকে আপনাকে ডাকেন ডাকেন হে বান্দা আর আমরা মনে মনে ভাবি যে না আমরা তো ইমানদার সুবহানাল্লাহ এরা লইয়া দেন ময়দানটা দেন না একজন একটু মহব্বত করে দেন না বড় কষ্ট জি জি এটা আমি পারি না কি এটা আমার বদামল বা বদ অভ্যাস বলতে পারেন এটা আমি পারি না আমার জন্য শ্রোতা কম বেশি হোক একটা সুন্দর পরিবেশ একটা নীরব পরিবেশ লাগে যাতে আমি কথাগুলো নির্বিঘ্নে আপনাদের সামনে পেশ করতে পারি ভাইরা আসেন তো আল্লাহ আমাকে আপনাকে কি বলছেন হে ইমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো আমরা করবো তো ইনশাআল্লাহ বলছিলাম প্রথম কথা কি মনে আছে পরিপূর্ণরূপে যদি ইসলামে প্রবেশ করতে হয় নামাজ লাগেনি না লাগে না রোজা লাগে না লাগে না হজ করা লাগেনি না লাগে না যাকাত দেওয়া লাগেনি না লাগে না কোরআনের তেলাওয়াত লাগে না আমার বন্ধুরা পর্দা লাগে না মাশাআল্লাহ তাহলে বোঝা গেল আপনারা আমার কথাগুলো বুঝছেন যার কারণে উল্টাপাল্টা উত্তর হয় নাই ও মুসলমান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো এর একটা ব্যাখ্যা হলো আমার দেওয়া সকল বিধানগুলো মানো যত বিধান আছে সবগুলো মানো সবগুলো মানলে তুমি পরিপূর্ণ মুমিন আর পরিপূর্ণ মুমিন হলে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব যখন যেখানে যেইভাবে সাহায্য করার প্রয়োজন আমি আল্লাহ তোমাকে সেইভাবে সাহায্য করব বন্ধুরা সব সময় আমার আল্লাহর সাহায্য সব সময় বোঝা যায় না আমার আল্লাহ কখনো 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 এমন ভাবে সাহায্য করেন সবার পক্ষে বুঝে আসে না বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন অতীতে যে সাহায্য করেছেন আমি আপনাদেরকে শুধু একটু টাচ করব খেয়াল করবেন বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কম অস্ত্র ছিল কম কাফেরদের সংখ্যা ছিল বড় অস্ত্র গোলা বারুদ ছিল বেশি কিন্তু আমার আল্লাহ ও আমার হাবিব টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই সংখ্যা তারা বেশি আর আপনার সাহাবিরা সংখ্যায় কম এই জন্যে আপনি চিন্তা
চিন্তা করতেছেন চিন্তা করতে হবে না আমার কাছে লোক আছে বাহিনী আছে আমি আল্লাহ আসমানে আপনার এই 313 জনের কাফেলার সাহায্যের জন্য 5000 সৈনিক প্রস্তুত করে রেখেছি কত 5000 আল্লাহ তো 5000 লাগে নিও হ্যাঁ 5000 লাগে একলা জিব্রাইল হইলে হ্যাঁ একলা জিব্রাইল হইলে জিব্রাইলের কি সব লাগে জিব্রাইলের ডানা আছে পাখা আছে 600 একটা ডানা যদি এইভাবে মেলে ধরে তাহলে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত এমন ডানা কত বিমানে উঠছেন তো অবশ্যই আপনারা অনেকেই বিমান উপরে থাকলে তো দেখা যায় ছোট মোটো নিচে আসলে দেখা যায় অনেক বড় আমাদের গ্রামগঞ্জের অনেক হাজী সাহেবরা হজ করার জন্য যায় এর আগে তো আর জীবনে কোনোদিন বিমান দেখছেও না উঠবে তো পরে তো এই তো জীবনের প্রথম গিয়ে যখন দেখে সুবহানাল্লাহ ডানার মাথা একটা উ আর একটা উ তখন বেড়া আর উপরের দিকে উঠবার কথা স্মরণ থাকে না থাকে পিছনে থেকে আরেকজনে ধাক্কা দেয় হাজি সাহেব হাঁটেন তো এই উদ্দুর ডানা দেখেই ওনার এই অবস্থা হয়ে যায় জিব্রাইলের ডানা মেলে ধরলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এমন ডানা কয়টা তাহলে আপনাদের কি মনে হয় সবগুলো ডানাই ব্যবহার করা লাগবে একটাও কি ফুরাডা লাগবে তাহলে এখন একটু চিন্তা করেন জিব্রাইলের মাথাটা কত বড় আমার নবী কয় সারা দুনিয়াতে যত পানি আছে সব পানি একটা পাত্রে ভরে যদি উঠায়া জিব্রাইলের মাথায় ঢেলে দেওয়া যায় তাহলে এই মাথা থেকে বেয়ে ভিজে কানের লতি দিয়ে এক ফোঁটা পানিও নিচে পড়বে না এখন চিন্তা করে দেখেন জিব্রাইলের মাথাটার মধ্যে কয় কাটা জায়গা আছে সারা দুনিয়ার সব পানি উঠায়া দিলে যদি মাথা ভিজে কানবে এক ফোঁটা পানি না পড়ে তাহলে মাথাটা কত বড় সারা দুনিয়ার পানি লাগবে জিব্রাইলের মাথা ভিজাইতে এখন চিন্তা করেন জিব্রাইল কত বড় ও বন্ধুরা তারপরেও আমার আল্লাহ বলেন কয় হাজার রেডি কয় না রে কয় না কয় হাজার 5000 5000 পরে মনো আল্লাহর কাছে আর ফেরেশতা নাই ওই দিকের তারা কয় না আর মনে হয় নাই তাহলে আছে না নাই ঠিক করে নিয়েন এই যে কাবা শরীফ বর্তমানে যে কাবা মক্কা শরীফে অবস্থিত কাবা এই কাবার সুজা বরাবর সাত আসমানের উপরে একটা মসজিদ আছে নাম বাইতুল মামুর ওই বাইতুল মামুর এটা ফেরেশতাদের কেবলা ফেরেশতারা এটা তওয়াফ করে প্রতিদিন 70000 করে ফেরেশতা এই বাইতুল মামুর তওয়াফ করে নবী বলেন একবার যারা তওয়াফ করে চলে যাবে কিয়ামতের আগে দ্বিতীয়বার আর সিরিয়াল আসবে না তওয়াফ করা এখন চিন্তা করেন আল্লাহর ফেরেশতার সংখ্যা কয় হাজার হ্যাঁ চিন্তা করেন কয় হাজার আল্লাহর সেই বাহিনী নাই না আছে বলেন না বলেন না বলেন না আছে আছে তাহলে আমাদের ভয় পাওয়ার তো কোনো কারণ থাকতে পারে না আমরা সংখ্যায় দুর্বল হলে বদরের যুদ্ধে যদি আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে সাহায্য করতে পারেন বর্তমান দুনিয়া ইহুদি খ্রিস্টানদের মোকাবেলা এখনের মুসলমানকেও আমার আল্লাহ অবশ্যই সাহায্য করতে পারে বন্ধুরা আল্লাহর সাহায্যের পথ বন্ধ হয় নাই আল্লাহ বন্ধ করেন নাই আল্লাহ শুধু আমাদেরকে শর্ত দিয়েছেন শর্ত পূরণ হবে তো আল্লাহর সাহায্যের দরজাও আল্লাহ খোলে দিবেন মহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্ন লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান إنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون الله
রাব্বুল আলামিন বলেন যদি ইমানদার নেককার হতে পারো ও ইমানদার যদি নেককার হয়ে যাও আমি আল্লাহর তিনটা ওয়াদা আছে তোমাদের সাথে তোমরা যদি নেককার মুমিন হতে পারো আমি আল্লাহর তিনটা ওয়াদা আছে এক নাম্বার ওয়াদা এই পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দান করব দুই নাম্বার ওয়াদা আমি আল্লাহ ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করে দেব তিন নাম্বার ওয়াদা কাফের বেঈমানদের কোনো ভয় তোমাদের ভিতরে থাকবে না তাদের ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব আমার ভাইরা আমার বন্ধুরা আমাকে আপনাকে নিরাপত্তা দিবেন কে ও মুসলমান আমাকে আপনাকে যদি আল্লাহ নিরাপত্তা দেন তাহলে এই নিরাপত্তা নষ্ট করার ক্ষমতা কার নাই আল্লাহ যদি নিরাপত্তা না দেন দুনিয়ার যত নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করার ততই ভিতরে ভয়ের পরিমাণ বেড়ে যায় নিরাপত্তার ব্যবস্থা যতই জোরদার করা হয় যার জন্য করা হয় তার ভিতরে ভয়ের পরিমাণ বেড়ে যায় আমার ভাইয়েরা আমার বন্ধুরা অনেক অস্ত্র শস্ত্র সহ গোলা বারুদ সহ পাহারা দেওয়া হয় তারপরেও ভিতরে ভয় কাজ করে কারণ ভয় কাজ করারই তো কথা ও মুসলমান যেই বন্দুক দিয়ে পাহারা দেয় বন্দুক যদি একটু ঘুরে যায় তাহলে এই বন্দুকের দ্বারাই তো খুন হয়ে যায় কথা বুঝেন নাই মনে হয় যেই বন্দুক দিয়ে পাহারা দেয় এই বন্দুক যদি একটু ঘুরে আসে আল্লাহ আমাদের বঙ্গবন্ধুকে কে মারছিল এই বন্দুক অলারাই তো যেই বন্দুক দিয়ে রাষ্ট্রপতিকে পাহারা দেওয়ার কথা সেই বন্দুক দিয়েই তো রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে ও মুসলমান জিয়াউর রহমান সাহেবকে তারাই তো হত্যা করেছিল যেই বন্দুক দিয়ে পাহারা দেওয়ার কথা সেই বন্দুক দিয়েই তো জিয়াউর রহমান সাহেবকে হত্যা করা হয়েছে ও ভাইরা বন্ধুরা ইন্দিরা গান্ধী রে কে মরছিল বডিগার্ড পাহারাদার যেই বন্দুক দিয়ে পাহারা দিয়েছে সেই বন্দুক এদিকে তাকলে পাহারা দেয় এদিকে ঘুরলে সেই জন্য যদি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা না হয় যত আপনি বন্দুক দিয়ে পাহারার ব্যবস্থা করবেন ততই ভিতরের ভয় বাড়তে থাকবে আপনার ভয় দূর হবে না হইতে পারে না মহতারাম হাজরিন গোলসাগল তো সব জায়গাতেই আছে কাজে এরা বলবে মাদ্রাসা লাগবে না মসজিদ লাগবে না এটা লাগবে না তো এটা ওই পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় আমার ভাইয়েরা তো এই মাদ্রাসা আপনারা তো সব চিনেন জানেন আমার চেয়ে ভালো জানেন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে এসেছে আর আজকে আমাকে হুজুর বলছেন যে আর একটা ফ্লোর নিস্তালা যেখানে ভাড়া নিয়ে নামাজের জন্য একটা জায়গা নিয়েছেন এটা আগে এই বিল্ডিং এর ওনারই এটা খালি করছেন এই জায়গাটা নিয়েছেন ভাড়া এখানে ছাত্রদেরকে নিয়ে নামাজ পড়বেন মহতারাম হাজরিন আমি আপনাদেরকে বিনয়ের সাথে জিজ্ঞেস করি এই বিল্ডিং ভাড়া নিয়ে মাদ্রাসা চালাইতে দিবেন দেন রুমালওয়ালা কই তাড়াতাড়ি এখন যারা ওই যে 500 দেওয়া শুরু করছিলেন না 500 200 300 400 দেখেন খালি 10 টাকা নোট দিয়েন না রুমাল ভাইলে খালি 10 টাকা দিত 5 টাকা দিত আরে কি আজীব কারবার দেন 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 এই একজন রুমালওয়ালা এতক্ষণে পাওয়া গেছে না তাড়াতাড়ি দেন দেন ভাই উঠেন না সবাই শরীক থাকবেন কেউ বাদ যাবেন না ইনশাআল্লাহ যে নামাজ তো আমরা মাগরিবের নামাজও এখানে পড়ছি এশার নামাজও এখানেই হবে যেখানের জন্য এই কালেকশন করা হয়েছে এখানেই নামাজ হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ সবাই দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মহতারাম হাজরিন আল্লাহ আপনাদের এই দান খয়রাতকে কবুল করুন মঞ্জুর করুন কোরআন হাদিসের আলোকে যা কিছু বলছি শুনছি ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন আমলযোগ্য কথাগুলোর উপর আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন মহব্বতের সাথে সবাই বলি আমিন আপনারা কিছুক্ষণের মধ্যেই নামাজের বিরতি হবে নামাজের পরে
দেশ বরেণ্য উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আসবেন আসতেছেন ওনাদের গুরুত্বপূর্ণ বয়ান হবে নসিহত হবে আপনারা মন ভরে প্রাণ ভরে শুনবেন নামাজের পরে এদিক ওদিক ছোটাছুটি না করে আবার এসে এই জায়গায় বসে যাবেন উলামায়ে কেরামের বয়ান শুনবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু